হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানো কে কেমন আছো না আছো। আর তোমরা হয়তো ভিডিও দেখেছো, ঠিক আছে, তো নিশ্চয়ই চেনো, এটা হলো আমার ওয়াইফ। ঠিক আছে, তাও আরেকবার রিপিট করে দিচ্ছি, ঠিক আছে। তো এই তো শুরু হয়ে গেল। তো আগে বলো তো, তো তো গাইস, আমাদের পরিবারে 1000 সদস্য, মানে 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো তার জন্য আজকে, মানে আজকে না, প্রায় 4 দিন আগে একটা রিং লাইট অর্ডার করেছিলাম, ঠিক আছে। তো আজকে এসেছে, তো বার্থডে স্পেশাল প্লাস হচ্ছে 1000 সাবস্ক্রাইবার, ঠিক আছে। আমাদের পরিবারে 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আর বার্থডে হচ্ছে, এই যে মিসেসের বার্থডে ছিল মাসের 23 তারিখে, ঠিক আছে। তো 7 দিন আর কি, 8 দিন পর গিফট দিচ্ছি, ঠিক আছে। কিছু তো তোমাদেরকে দেখিয়েছি, এখনও আনবক্সিং করিনি, মানে এখনও খোলা হয়নি। তো তোমার দেখা যাচ্ছে, তো এই যে দেখতে পাচ্ছ, ছোট, বেশি বড় নেই, ঠিক আছে, ছোট টাইপের একটা রিং লাইট এসেছে। অনলাইন থেকে অর্ডার করেছি, আর তোমাদেরকে দেখিয়ে দেবো যে কেমন টাইপের রিং লাইট আছে, আর সব কিছু অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তোমরা দেখো, হ্যাঁ, তো ঠিক আছে, দেখো, অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ফ্লিপকার্ট আছে, ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। তো আনবক্সিং করে দেখিয়ে দেবো, আর রিং লাইটের কোয়ালিটি কীরকম, প্লাস কীভাবে, যদি তোমরা কেউ নিতে চাও তো অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেবো এই লিঙ্ক, আর কেমন প্রাইস, কত কী প্রাইস আছে সেটা অবশ্যই বলে দেবো ভিডিওতে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে রিং লাইটটা কেমন, ঠিক আছে, কোয়ালিটি কীরকম আর লাইট কোয়ালিটি কীরকম তোমাদেরকে দেখিয়ে দিই। তো তোমরা বুঝতে পারছো আমরা রেকর্ড করছি এখন, মানে বাড়ির লাইটে, ঠিক আছে, কোনো রিং লাইট নেই, কিছু নেই, বাড়ির লাইট রেকর্ড করছি। তো হয়তো ফেস টেস ঠিক আসবে না, এবার নেক্সট যখন ভিডিও রেকর্ড করবো তখন হয়তো ঠিক আসতে পারে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর হ্যাঁ, অনেকজন কমেন্ট করেছিল যে তোমার হাজব্যান্ড কী কাজ করে, ঠিক আছে। তো আমি সেরকম কিছু কাজ করি না, আমি মলেতে কাজ করি, ঠিক আছে, সেলস পার্সনে কাজ করি মলে। তো ঠিক আছে, তোমরা যদি কোনোদিন পুরুলিয়া আসো তো মলে দেখবো অবশ্যই। তো মলের নাম অবশ্যই এখন বলছি না, যদি কমেন্ট করে জানতে চাও তো কমেন্ট করবে, অবশ্যই বলে দেবো, ঠিক আছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই রিং লাইটটি কীরকম। আর আমরা এখনও খুলিনি, ঠিক আছে, দেখতে পাচ্ছি যে অবস্থা এসেছিলো, সকালে এসেছে ডিউটি থেকে এসে পরে ভিডিও রেকর্ড করছি, ঠিক আছে। তো চলো কীরকম কোয়ালিটি ভিডিও, মানে রেকর্ড কোয়ালিটি আছে আর লাইট কোয়ালিটি কীরকম তোমাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছো রিং লাইট, ঠিক আছে। তো এবার আনবক্সিং করবো, মানে খুলবো প্যাকেটটা। তো কীভাবে কীভাবে খুলতে হয় সেটাও জানি না। তো সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছি হালকা স্ক্র্যাচ হয়ে গেছে, তো এখানে কেটে নিচ্ছি, যদি কিছু ওয়ার থাকে তো ওয়ার দিয়ে কাটবে, ঠিক আছে। হাতটাতে ওপেনিং করছি, ঠিক আছে। তো অবশ্য পুরো ভিডিওটা তোমরা ওয়াচ করতে থাকো আর এনজয় নিতে থাকো, ঠিক আছে। আর যদি তোমাদের কিছু কোয়েশ্চান থাকে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে, পরবর্তী ভিডিওতে তোমাদের কোয়েশ্চানের অ্যান্সার দেবো, ঠিক আছে। সরি, কীভাবে ক্যান্সেল করতে হবে সেটাও জানি না। তো বন্ধুরা, কেটে নিলাম, তোমরা হয়তো দেখতে পাচ্ছ বক্স, ছোটো সাইজের রিং লাইট, ঠিক আছে। তো এটা পরে খুলবো, আগে স্ট্যান্ডটা দেখে নিই যে স্ট্যান্ড কীরকম, ঠিক আছে। ঠিক আছে, কোনো রকম কেটে নিলাম, তোমরা দেখতে পাচ্ছ স্ট্যান্ড, ঠিক আছে। তো স্ট্যান্ড ওপেনিং করে নিচ্ছি, যা প্রথমত দিয়ে দিয়েছে ড্যামেজ, সবার প্রথমে দেখতে পাচ্ছ ফ্লিপকার্ট ড্যামেজ, কত শখ করে অর্ডার করেছিলাম বার্থডে গিফট বলে, সবার প্রথমে দিয়ে দিয়েছে ড্যামেজ, ঠিক আছে। চলো, ড্যামেজ থাকলেও কোনো ব্যাপার নেই, কাজ চালিয়ে নেব, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আর রিং লাইটটা দেখি, এটা এত কোনো কিছু ড্যামেজ আছে নাকি, ওটা ড্যামেজ থাকলে কোনো ব্যাপার নেই। অনলাইনে তো ভালোই দেখা যাচ্ছিলো, আর কিছু নেই, কিন্তু এখানে এসেছে তখন তো এত ছোট দেখাচ্ছে।
রিমোট কন্ট্রোলার প্লাস মাইনাস, ঠিক আছে, প্লাস মাইনাস অফ অন বাটন, আর এটা কী বাটন বুঝতে পারছি না, ঠিক আছে। তোমরা রিং লাইটের সাইজ দেখতে পাচ্ছ, সাইজটা তোমরা দেখো, মোবাইল হোল্ডার, ঠিক আছে, মোবাইল হোল্ড করার জন্য, আর টাইট বাটন কোথায়, ওটা এই হচ্ছে ওয়াইর, কিন্তু ওয়াইরটা অনেক কম দিয়েছে, ছোটো, একদম ছোটো দিয়েছে ওয়াইর। তো এর সঙ্গে কোনো চার্জার বা কোনো কিছু অ্যাডাপ্টার দেয়নি, ঠিক আছে, বক্সের মধ্যে কোনো অ্যাডাপ্টার নেই, এ বক্সে তো কোনো অ্যাডাপ্টার নেই, ঠিক আছে। তো এইখানে দিয়েছে সরি, চকলেট ভেবেছিলাম, চকলেটের মতো করে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা দিয়েছে আশা করে স্ট্যান্ডের জন্য, হ্যাঁ। তো অ্যাটাচ করে নিচ্ছে, তো অ্যাটাচ করে নিলাম, ঠিক আছে। এটাও দিয়ে দিয়েছে ড্যামেজ সেট, সব কিছু ড্যামেজ। দেখতে পাচ্ছ এটাও এইখানে ড্যামেজ আছে, ঠিক আছে, সব কিছুতে ড্যামেজ। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, তো চলো স্ট্যান্ড করে দেখিয়ে দিচ্ছি আর লাইট কোয়ালিটি কীরকম, অতটা ভালো নয়, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ, হয়তো আওয়াজও পাচ্ছ মনে হয়, ঠিক আছে, চলো লাইট কোয়ালিটি যদি বেস্ট থাকে তো কোনো ব্যাপার নেই, তো লাইট কোয়ালিটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আনবক্সিং কমপ্লিট হয়ে গেছে, স্ক্যান করা কমপ্লিট হয়ে গেছে, তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি নিচ দিয়ে কীরকম, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা স্ট্যান্ড, স্ট্যান্ড থেকে শুরু করে পুরো ওপর পর্যন্ত, ঠিক আছে, দেখো এখানে রিং লাইটটা, তো এর মধ্যে সব কিছু ঠিক লাগলো। তো প্রথমত মনে হচ্ছে এটা পুরো লুজ আছে, ঠিক আছে, তো এটা ঠিক বেস্ট নেই, বাকি তো প্রাইস লোয়ের মধ্যে, ঠিক আছে, তো অতটা ঠিক নেই। তো লাইট দেখতে পাচ্ছ, লাইট চলে এসেছে, তো এটা কিন্তু অন করে নিচ্ছি, ঠিক আছে, তো অন বাটন হচ্ছে, এটা অন করে নিলাম, তো তোমরা দেখতে পাচ্ছ যে লাইটের কোয়ালিটি কীরকম, মানে কী টাইপের আসছে লাইটটা। তো এর মানে ওরকম পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা এর ব্রাইটনেস আছে। আর এই যে মিডল বাটনটা তোমাদেরকে বলেছিলাম, তো মিডল বাটনটা হচ্ছে কালার চেঞ্জিং, ইয়েলো কালার আসবে, ঠিক আছে, আর ইয়েলো কালার আসছে, তারপর আসছে হোয়াইট কালার, ঠিক আছে। তো তোমরা তোমরা দেখো, দেখিয়ে দিচ্ছি আমি মাইনাস, এটা হচ্ছে সব থেকে লো, আমি দেখিয়ে দিচ্ছি সব থেকে লো, তুমি দেখতে পাচ্ছ সব থেকে লো আছে এটা, ঠিক আছে, তারপর এটা লো সব থেকে, তারপর দেখিয়ে দিচ্ছি যে হাই কতটা আছে, ঠিক আছে, এর মধ্যে কতটা হাই আছে, এটা হচ্ছে হাই, পুরো হাই লাইট আছে। তো তোমরা দেখতে পাচ্ছ কীরকম দেখা যাচ্ছে আমাকে, ঠিক আছে, কোয়ালিটি হয়তো বুঝতে পারছি যে কোয়ালিটি কীরকম। তো কোয়ালিটি অবশ্য লাইট কোয়ালিটি ঠিক আছে, স্ট্যান্ড কোয়ালিটি ঠিক নেই, ঠিক আছে, আর এই যে মোবাইল যেখানে মানে অ্যাটাচ করে, ঠিক আছে, হোল্ডারটা, মোবাইল হোল্ডারও ঠিক নেই, ঠিক আছে, বাকি সব কিছু ঠিক আছে, লাইট কোয়ালিটি বেস্ট আছে, আমি বলবো লাইট কোয়ালিটি ঠিক আছে, স্ট্যান্ডটাই ঠিক নেই, স্ট্যান্ড মানে বেশি একটা শক্ত নেই, যে হার্ড ড্রাইভের সেটাই তো নেই, স্ট্যান্ডটা ঠিক দেয়নি, ঠিক আছে, আর এই যে মোবাইল হোল্ডারটা এটাও ঠিক নেই। তো তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে লাইট কোয়ালিটি কীরকম আছে, আর এই যে কালারিং চেঞ্জটা আমি দেখিয়ে দিচ্ছি, ইয়েলো কালার আসবে আর কোল্ড কালার, ঠিক আছে, কোল্ড ইয়েলো আসছে। তো অবশ্য রিং লাইটের অ্যাডাপ্টারের মধ্যে লাগিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো, না হোল্ডারতে লাগিয়ে দেখিয়ে দেবো যে কীরকম দেখা যাচ্ছে ক্যামেরাতে। তো চলো দেখিয়ে দিচ্ছি তোমাকে। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ যে লাইট কোয়ালিটি কীরকম, ঠিক আছে, এটা ইয়েলো কালার করা আছে আর হোয়াইট কালারটা করছি পুরো, দেখতে পাচ্ছ তোমরা কোল্ড কালার করে রেখেছি। তো তোমরা দেখতে পাচ্ছ কীরকম, এটা ফুল লাইট দেওয়া আছে, ফুল লেভেল পুরো আপ করা আছে, তো এরকম হচ্ছে কোয়ালিটি। তো কোয়ালিটিটা আমার মোটামুটি লাগছে, অতটা ভালো লাগছে না, ঠিক আছে, কোয়ালিটি ঠিক আছে, লাইট কোয়ালিটি ঠিক আছে, কিন্তু স্ট্যান্ড আর মোবাইল হোল্ডার যেটা আছে সেটা কোয়ালিটি ঠিক নেই, একদমই ঠিক নেই, ঠিক আছে। তুমি দেখতে পাচ্ছ পুরো লো লেভেল করেছি, কীরকম দেখা যাচ্ছে দেখো, ঠিক আছে, এটা হচ্ছে কোল্ড কালারটা, আর এটা যে ইয়েলো কালার, ইয়েলো কালারটা ফেসের উপর ভালো লাগছে, ঠিক আছে, ইয়েলো কালারটা মোটামুটি ভালো লাগছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে ইয়েলো কালারটা কীরকম ফেস লাগছে, আর হোয়াইট কালারটা, এটি ইয়েলো কালার আছে, ঠিক আছে, এটা হোয়াইট কালার। তোমরা হচ্ছে কমেন্ট করে জানো যে কোন কালারটা ঠিক লাগছে, ঠিক আছে, আর তোমাদের যদি কোনো কিছু কোয়েশ্চান থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমরা অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো নেক্সট ভিডিওতে। তো চলো
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ টাটা।